কি দেখতে লাগছে তো লোভনীয়! এটা হলো তিন রকমের ভর্তা রেসিপি। তো কথা না বাড়িয়ে ডাইরেক্ট চলে যায় রেসিপিতে। তো এখানে প্রথমেই আমি কড়াই বসিয়ে দিয়ে দিলাম সাদা তেল পরিমাণ মতো, দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দেব প্রথম ভর্তার জন্য মিষ্টি কুমড়ো। আমি এখানে অর্ধেক মিষ্টি কুমড়োকে ভালো করে ছুলে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম। এখানে কিন্তু কোনো নুন হলুদ আমি ব্যবহার করব না, এখানে ভর্তা যেহেতু বানাবো তো শুধু তেলেই আমি মিষ্টি কুমড়োটাকে একটু ভেজে নেব, ভাজার মধ্যেই সেদ্ধ হবে। তো এখানে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে ঢাকা চাপা দিয়ে মিষ্টি কুমড়োটাকে ভালোভাবে ভাজব। তো অনেকক্ষণ সময় নিয়ে আমি মিষ্টি কুমড়োটাকে ভেজেছি, দেখো কি সুন্দর একটা কালার চলে এসেছে। মিষ্টি কুমড়োগুলো কিন্তু খুব ভালো সেদ্ধ হয়েছে, দেখতেই বোঝা যাচ্ছে। এখন এগুলোকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। এখন একই কড়াইতে দিয়ে দেব আমি আরও সামান্য একটু সাদা তেল, দিয়ে দিয়ে দেব কেটে রাখা আলু। আমি আলুগুলো আগে থেকে ছুলে ধুয়ে ভালো করে পরিষ্কার করে তারপরে কেটে রেখেছিলাম। তো এখানটায় কিন্তু আমি কোনো রকমের নুন হলুদ ব্যবহার করব না, আমি আবারও বলছি। তো আমি খুন্তি দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে ঢাকা চাপা দিয়ে একটু সময় নিয়ে কিন্তু আলুটাকে ভাজবো, আবার সেদ্ধ করে নেব, ভাজার মধ্যে সেদ্ধ হয়ে যাবে। তো দেখো এখানে আমার আলুগুলো কি সুন্দর একটা কালার চলে এসেছে, ভাজা ভাজাও হয়ে গেছে, আর আমার আলু কিন্তু খুব ভালো সেদ্ধও হয়েছে ভর্তার জন্য। তো এখানে আলুগুলোকেও আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে এটাকেও ঠান্ডা করতে দিয়ে দেব। তো আলুগুলো ঠান্ডা করতে দিয়ে আমি সেমভাবেই কিন্তু কড়াইতে আবারও একটু সাদা তেল দিয়ে দেবো কেটে রাখা বেগুন। আমি বেগুনে কিন্তু আগে থেকে কোনো নুন হলুদ মাখিয়ে রাখিনি, আমি বেগুনগুলো এমনিতেই তেলে দিয়ে একটু হালকা কালার করে ভাজবো আর সেদ্ধ করে নেব। তো ফাইনালি এখানে আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর সেদ্ধ হয়েছে, একদম নরম হয়ে গেছে। তো বেগুনগুলোকে কিন্তু আমি বেশি লালচে করব না, যেহেতু তেল কম ব্যবহার করেছি তো আমি এখানে বেগুনগুলোকেও নামিয়ে ঠান্ডা করে নেব। তো এখানে আমি আবারও কড়াইতে একটু পরিমাণ মতো সাদা তেল দিয়েছি, দিয়ে দেব শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা ব্যবহার করেছি। ভর্তা যেহেতু বানাচ্ছি শুকনো লঙ্কা ব্যবহার করব না তা তো হয় না, তো আমি ভর্তা বানানোর জন্য এখানে কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে খুব ভালোভাবে লালচে কালার আসা অবধি ভেজে নেব। তো এখানে আমার মরিচগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে আমরা সরাসরি চলে যাব ভর্তা বানাতে। তো ভর্তা বানানোর জন্য আমি এখানে একটা থাল নিয়েছি, আর নিয়েছি যে লঙ্কাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো বোটা ছাড়িয়ে আমি নিয়ে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এখন নুনের সাথে মরিচগুলো খুব ভালোভাবে চটকে মাখতে হবে, একদম পুরো গুঁড়ো গুঁড়ো করতে হবে, তার জন্য হাত তো ব্যবহার করতে হবে, হাত না লাগালে হবে না। তো হাত দিয়ে আমি খুব ভালোভাবে মরিচগুলোকে লবণের সাথে একদম চটকে চটকে মেখে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো মাখার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। আমি এখানে তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ ব্যবহার করছি, তোমরা তোমাদের পরিমাণ মতো কিন্তু ব্যবহার করতে পারো। তো এখানে লঙ্কার নুনের সাথে আমি পেঁয়াজটাকেও ভালোভাবে মেখে নেব। তো পেঁয়াজ মাখতে মাখতে যখন জল ছেড়ে দেবে তারপরে আমি এখানে অল্প একটু সরিষার তেল ব্যবহার করব। আমি সরিষার তেল কিন্তু পরেও আবার ব্যবহার করব, তার জন্য এখানে একটু কম ব্যবহার করছি। তো সরিষার তেলের সাথেও কিন্তু আমি পেঁয়াজগুলোকে ভালোভাবে চটকে মেখে নেব। তো আমাদের পেঁয়াজ মাখা এখানে হয়ে গেছে, এখন আমরা তৈরি করে নেব ভর্তা। তো প্রথম ভর্তার জন্য আমি এখানে নিচ্ছি আলু। তো আলুগুলোকে আমি হাত দিয়ে একটু ম্যাশ করে নেব, তো একটু ভালোভাবে করতে হবে যাতে করে কোনো লাম্পস না থেকে যায়। তো তার জন্য একটু সময় নিয়ে আলুগুলোকে ভালোভাবে চটকে নেব।
আমার আলুগুলো এখানে ভালোভাবে চটকানো হয়ে গেলে আমি কিছুটা পেঁয়াজ আলাদা করে তুলে রাখবো বেগুন ভর্তা আর মিষ্টি কুমড়ো ভর্তার জন্য, আর বাকি যে পেঁয়াজটা অবশিষ্ট পেঁয়াজগুলো থালে থাকবে সেটা দিয়ে আমি আলুগুলোকে মেখে নেব। তো আলুর সাথে আমি পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে কোচিলে কোচিলে মাখছি, যতটা ভালো মাখবেন ততটা ভালো ফ্লেভার আর টেস্ট আসবে আমার মাখা থেকে। অনেকেই হয়তো অন্যরকম ভাবতে পারেন কিন্তু কিছু করার নেই, হাত না লাগালে ভর্তার টেস্ট কিন্তু আসে না। তো এখানে আলু চটকানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব কিছুটা পরিমাণ আরও সরিষার তেল। ওই যে আগে বলেছিলাম সরিষার তেল অ্যাড করতে লাগবে পরে, না হলে ভর্তার টেস্ট ভালো হবে না, তার জন্য অল্প কিছুটা সরিষার তেল দিয়ে আমি আবারও ভালোভাবে চটকে মেখে নিচ্ছি। মাখার পরে তৈরি হয়ে যাবে আমাদের আলু ভর্তা। তো এখানে আমাদের আলু ভর্তা হয়ে গেলে আবারও আমি কিছুটা পেঁয়াজ মাখা নিয়ে নেব, নিয়ে নিচ্ছি বেগুনগুলো, তারপরে বেগুনগুলোকে একটু ভালো করে চটকে নিয়ে পেঁয়াজের সাথে ভালো করে মেখে আমরা তৈরি করে নেব আমাদের বেগুন ভর্তাটাও। বেগুন ভর্তাটাও আমি পেঁয়াজের সাথে ভালোভাবে কোচলে কোচলে মাখবো, যত ভালো মাখবো তত ভালো কিন্তু ভর্তার টেস্ট আসবে। তো এখানে আমার বেগুন ভর্তাটা মাখা হয়ে গেলে এতেও আমি দিয়ে দেবো একটু পরিমাণে সরিষার তেল, দিয়ে আবারও একটু ভালোভাবে চটকে মেখে নিলেই তৈরি আমাদের বেগুন ভর্তা। তো এখানে আমাদের বেগুন ভর্তা রেডি হয়ে গেলে এখন আমরা তৈরি করে নেব মিষ্টি কুমড়ো ভর্তা, আর তোমাদের সাথে কিছু কথাও বলে নেব। তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো বা আমার ভিডিওটা নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে করে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের মোবাইলে পৌঁছে যায়। আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো তারা প্লিজ ভিডিও দেখার পর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর আগ্রহ বাড়ে এটা তোমরা সবাই জানো। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এখানে আমার মিষ্টি কুমড়ো ভর্তাও রেডি হয়ে গেছে, এখন কিন্তু পরিবেশনের পালা। তাহলে চলো যাওয়া যাক পরিবেশনে। তো ফাইনালি আমাদের তিন রকমের ভর্তা আর গরম গরম ভাত তৈরি পরিবেশন আর খাওয়ার জন্য। আমার বরমশাই কিন্তু খুবই ভালো পেয়েছে, খেয়ে বলছিল অসাধারণ হয়েছে ভর্তাগুলো। তোমরাও কিন্তু বাড়িতে তৈরি করে আমাকে কমেন্ট করে লিখে জানাতে পারো তোমাদের কীরকম লেগেছে। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরের রান্না পরের ভিডিওর সাথে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর